আব্দুল্লাহ প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন যৌন শিক্ষা দিলে দিহান আনুষ্কার মতো ঘটনা ঘটত না, যৌন শিক্ষা না থাকাই নাকি এসব কারণে সম্পর্কে আপনার বক্তব্য কি? দেখুন, যৌন শিক্ষাকে ইসলাম সমর্থন করে এবং এটি একটি স্বভাবজাত বিষয়। একজন নারী এবং একজন পুরুষ তার যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলো কোনটা তার জন্য উপকারী, কোনটা তার জন্য ক্ষতিকর, কোন সময় কি করা উচিত না করা উচিত এবং যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ বা কোন হাদিসের দিক নির্দেশনা কি, এগুলো জানা একজন মুসলিম নারী এবং পুরুষের জন্য অবশ্যই জরুরি। তবে যৌন শিক্ষা বলতে আজকের সমাজ যেটি বলছে, অর্থাৎ কিশোর কিশোরীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্নভাবে যৌন শিক্ষার নামে তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে তাদের স্বভাবজাত যে সংকোচবোধ, যে লজ্জাশীলতা, এটি দূর করার অপচেষ্টা করা হয়। আমরা এটাকে অপচেষ্টা এই জন্য বলছি যে এই চেষ্টা কোনো ভালো চেষ্টা নয়। কিশোরদের মধ্যে, শিশুদের মধ্যে বা যুবকদের মধ্যে যৌনতা সংশ্লিষ্ট যে সংকোচবোধ, এটি একজন মানুষের সৌন্দর্য, চারিত্রিক সৌন্দর্য, এটি যদি চলে যায় তাহলে সমাজের জন্য সেটি কোনো অবস্থাতেই কল্যাণের নয়। যৌন শিক্ষা বলতে আমরা যেটি বুঝে থাকি, যৌনতা সংশ্লিষ্ট সাধারণ জ্ঞান, এগুলো প্রত্যেক পরিবারের ছেলে মেয়েদেরকে, কিশোর কিশোরীদেরকে তাদের পরিবারের সদস্যরা, অভিভাবকরাই দেওয়া উচিত। অর্থাৎ ছেলেদেরকে বাবারা এবং মেয়েদেরকে নিজ মা যৌনতা সংশ্লিষ্ট বিষয়গুলো শেখাবেন। হ্যাঁ, এক্ষেত্রে বাবা মায়ের যদি কোনো ত্রুটি থাকে শেখানোর ক্ষেত্রে, কোনো তাদের কোনো জানার ঘাটতি থাকে, সেক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন রকমের ওয়ার্কশপের আয়োজন করা যেতে পারে, তাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দেওয়া যেতে পারে, কিন্তু পরিবারই হবে এর জন্য সবচেয়ে নিরাপদ উপায়। যারা মনে করছেন যে দিহান আনুষ্কার মতো এরকম মেয়েদের ঘটনা, দিহানের মতো এই ধরনের ঘটনা বা এই জাতীয় ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে সেগুলোর পেছনে যৌন শিক্ষা না থাকাই দায়ী, তাদেরকে আমরা বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে চাই যে বিবাহের মাধ্যমে যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে সেখানে এই ধরনের ঘটনা কখনো কি সচরাচর ঘটে থাকে? অর্থাৎ যেখানে কমিটমেন্ট আছে, সামাজিক জবাবদিহিতা আছে, বিবাহ আছে, নিবন্ধন আছে, সেখানে মানুষের মধ্যে দায়িত্ববোধ কাজ করে, প্রকৃত ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীর প্রতি থাকে, কিন্তু পক্ষান্তরে বা এর বিপরীতে বৈবাহিক কোনো সম্পর্ক ছাড়া, কোনো প্রকার নিবন্ধন না থাকলে, কোনো প্রকার কমিটমেন্ট না থাকলে, সামাজিক কোনো প্রকার বন্ধন না থাকলে, সেক্ষেত্রে সেখানে সেই দায়বোধ থাকে না আর সেখানে তথাকথিত প্রেম নিছকই ভোগের বিষয় থাকে। এখানে আসলে শ্রদ্ধা, একান্ত ভালোবাসা, পবিত্র ভালোবাসা, এটি সচরাচর থাকে না, যার কারণে এ সমস্ত সমস্যার মূল সমাধানের পথ হলো বৈবাহিক সম্পর্কের দিকে যাওয়া, নিবন্ধিত সম্পর্কের দিকে যাওয়া এবং অবৈধ এবং হারাম সম্পর্ককে না করা। যৌন শিক্ষার সাথে প্রকৃত অর্থে তেমন কোনো সম্পর্ক নেই, বিশেষ করে যৌন শিক্ষা এগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে পারে না। যৌন শিক্ষা নেওয়ার পরেও কত অঘটন ঘটছে উন্নত বিশ্বগুলোতে, আমরা সেগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত।